চতুর্থ টি টোয়েন্টিতে 11.2 ওভারে 101 রানের দুরন্ত সূচনা করার পরও খেল হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর মাত্র 29 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে পোল্টাসা হয়ে পড়ে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে উড়ন্ত সূচনা করার পরে খেল হারিয়ে ফেলা বাংলাদেশ ক্রিকেট দল 11.11 ওভারে 101 রানের জুটি গড়েন 2 ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। 37 বলে 7টি 4 আর 1 ছক্কায় 52 রান করে তানজিদ। ইঞ্জুরি থেকে ফিরে 34 বলে 3-4 এবং 2 ছক্কায় 41 রান করে সৌম্য সরকার। এরপরে আসা যাওয়ার মিছিলে অংশ নেয় তহিদ হৃদয় 12, সাকিব আল হাসান 10, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 2, জাকির হোসেন অনিক 6, তাসকিন আহমেদ 0, রিশাদ হোসেন 0। ইনিংসের শুরুতে তানজিদ হাসান তামিমের ব্যাটিং দেখে যারা মুগ্ধ হয়েছেন তারা হতাশ করলেন সাকিব তাহত শান্তরা। তাদের একের পর এক ব্যাটিং বিপর্যয় রীতিমতো হতাশ করে ক্রিকেট সমর্থকদের। তানজিদ হাসান তামিমের ক্যারিয়ারে চতুর্থ টি টোয়েন্টি, দ্বিতীয় 50 করেন এদিন। সিরিজের প্রথম ম্যাচে ও অভিষেককে 47 বলে 8টি 4 আর 2 ছক্কার সাহায্যে অপরাজিত ছিলেন 67 রান করে। টি টোয়েন্টিতে সেটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এরপর 2 ম্যাচে 18 ও 21 রানে আউট হয়। আজ চতুর্থ ম্যাচে 37 বলে 52 রান করে ফেলেন। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। প্রথম 3 ম্যাচ জয় আগেই ছিল বলে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।